हेलो फ्रेंड्स, আমার ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্স ধ্রুবতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমরা লাস্ট ভিডিওতে ক্লাস 6 এর কোশ্চেন থেকে 12 মানে 12 নম্বর চ্যাপ্টারের আমরা অঙ্কগুলো করছিলাম। আমরা অলরেডি 18 দাগের অঙ্ক পর্যন্ত করে নিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে, আজকেরটা লাস্ট ভিডিও এই চ্যাপ্টারের, আমরা 19 20 21 22 23 24 এর অঙ্কগুলো করে নেব। ঠিক আছে, তো চলো শুরু করে নেওয়া যাক বিনা সময় নষ্ট না করে। আজকের ফার্স্ট অঙ্ক 59টা কি বলছে? দুটি সংখ্যার যোগফল 384 এবং সংখ্যা দুটির গসাগু 48। संख्या दूरी की होते हिसेब करी तो हिसेब कर देखो करते करते तुम्हारा अंक बुझिए देव तुम्हारा भलो भाव बुझते अंक तुम्हारा एकदम लाइव कर देखा उन्नीस कूड़ी अंक लाइव कर देखो तुम्हारा एक बड़ अंक तो ठीक है चलो शुरू कर जा देखो उन्नीस अंक देवे तुम्हार संख्या दूर जोगफल देव आख्या दूटर तुम्हारे जोगफल कत आमार आज 384 আর সংখ্যা দুটির গসাগু কত আছে? গসাগু আছে 48। তো এই অঙ্কটা করার আগে আমি তোমাদের একটা উদাহরণ দিই, ঠিক আছে? উদাহরণ দিয়ে বুঝতে পারবে তোমরা ভালোভাবে। ধরো না দুটো সংখ্যা আছে, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে তোমার 15, ঠিক আছে? এখন সংখ্যা দুটোকে যদি যোগ করি তাহলে কত আসবে তোমার? 25। আবার এই সংখ্যা দুটো যদি আমি গসাগু নির্ণয় করি তাহলে কত আসছে তোমার? 5 2 10 5 3 15, তাহলে গসাগু কত হচ্ছে তোমার? 5। আমরা জানি যে গসাগু দিয়ে দুটি সংখ্যা মানে যাদের যে দুটো সংখ্যার গসাগু নির্ণয় করেছি সেই দুটি সংখ্যা গসাগু দিয়ে সম্পূর্ণ বিভাজ্য হয় সবসময়তে, কারণ 5 2 10 5 3 15 সবসময় একদম সম্পূর্ণ বিভাজ্য। আবার একটা আমরা জানি যে কোনো সংখ্যা যদি দুটো আলাদা আলাদা সংখ্যা দিয়ে বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি অবশ্যই ওই সংখ্যা দুটির যোগফল দিয়েও বিভাজ্য হবে। আমি এখানে দেখতে পাচ্ছি যে 5 10 আর 15 দিয়ে যেমন আলাদা 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 আলাদাভাবে বিভাজ্য, সেরকম 5টা 10 আর 15 যোগফল 25 দিয়েও দেখো বিভাজ্য। আবার তাদের মধ্যে একটা লিঙ্ক আছে, কীরকম? দেখো 5কে 25 দিয়ে মানে সংখ্যা দুটির যোগফলকে যদি আমি সংখ্যা দুটির গসাগু দিয়ে ভাগ করি যে সংখ্যাটা আসে, আবার যদি আমি ওই গসাগুটাকে দিয়ে সংখ্যা আলাদা দুটো আলাদা আলাদা সংখ্যাকে আবার ভাগ করি তাহলে দেখো কী আসছে। যে দুটো সংখ্যার গসাগুটা বের করেছি ভাগ করি, দেখো 5 2 10, আবার তোমার এখানে আসছে 15কে যদি আমি ভাগ করি 5 3 15। লক্ষ্য করে দেখো দুটো আলাদা মানে যে দুটো সংখ্যার গসাগু নির্ণয় করেছি আমি ওই সংখ্যা দুটোকে আলাদা আলাদাভাবে যখন আমি ভাগ করছি সেই ভাগফলের যোগফলটা আর সংখ্যা দুটোকে যোগ করার পর গসাগু দিয়ে ভাগফল একই, দেখতে পাচ্ছ? মানে কি, দেখো সংখ্যা দুটোর যোগফল ছিল 25, 25কে গসাগু দিয়ে ভাগ করেছি আমার সে 5, আবার 10কে তোমার গসাগু দিয়ে ভাগ করলে আসছে 2, আবার 15কে গসাগু দিয়ে ভাগ করলে আসছে 3। তাহলে কি গসাগু দিয়ে ভাগ করার পর যোগ করে দেখো 5 আসছে। আর একটা জিনিস লক্ষণীয় কি, এই যে দুটো যোগফল আসছে সে দুটো কি পরস্পর মৌলিক সংখ্যা, দেখতে পাচ্ছ তুমি? তার মানে এই জিনিসটা আমি এখানে সাহায্য নেব, ঠিক আছে? আমি লক্ষ্য করে দেখলাম কি গসাগু দিয়ে যদি আমি সংখ্যা দুটির যোগফলকে ভাগ করি তাহলে আগে কি আসে দেখি। তাহলে এখন তোমার 384কে যদি তুমি 48 দিয়ে ভাগ করো তাহলে কত আসবে তোমার? কত আসবে ভাগ করে দেখো এখানে 48 দিয়ে, 48কে 384 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? 4 8 32, 8 6 4 8 আর 216 8 3 4 5 20 24 24 7 28 4 8 32 4 9 36 কত দিয়ে যাচ্ছে এটা দেখো, কত 8 দিয়ে চলে গেল। তাহলে এখানে ভাগফল কত আসছে তোমার? ভাগফল সমান 8 আসছে। এখন এই দুটো সংখ্যার মানে কি, তোমার সংখ্যা দুটির যোগফলকে সংখ্যা দুটির গসাগু দিয়ে ভাগ করলে আসছে 8। এই এই অঙ্কটার মতো, এই যে সংখ্যা দুটির যোগফল 25কে যদি আমি গসাগু দিয়ে ভাগ করে আসছি 5, সেটাই কার সাথে সমান? যে দুটো সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে তাদেরকে যদি আমি গসাগু দিয়ে ভাগ করতাম তাদের যোগফলের সাথে সমান হতো। তার মানে 8কে আমি এরপর আমি দুটো সংখ্যার যোগফল ভাবে সাজাবো। কেমন দুটো দুটো সংখ্যার? দেখো 8 ইকুয়াল টু হবে 1 প্লাস 7, 2 প্লাস 6, 3 প্লাস 5, 4 প্লাস 4, কিন্তু আমাকে নিতে হবে কি দুটি পরস্পর মৌলিক সংখ্যার যোগফল। লক্ষ্য করেছিলাম আমরা দুটি পরস্পর মৌলিক সংখ্যার যোগফল আকারে নিতে হবে আমাকে। তাহলে এখন আমি কি জানি, আমরা জানি একটা কি জিনিস জানি সেটা লিখে নিই আগে। আমরা জানি যে আমরা কি জানি যে দুটি সংখ্যার যোগফলের সাথে, এটা রাফওয়ার্ডটাকে একটু আলাদা করে দিই, যোগফলের সাথে সংখ্যা দুটির গসাগু এর ভাগফল, এই যে সংখ্যা দুটির গসাগু, গসাগু এর ভাগফল মানে সংখ্যা দুটির যোগফলের সাথে যে সংখ্যা দুটির গসাগু তার যে ভাগফল সেটা কার সাথে সমান?
সেটা সমান হবে সংখ্যা দুটিকে পৃথক ভাবে সংখ্যা দুটিকে পৃথক ভাবে গসাগু এর সাথে ভাগ করে তাদের ভাগফলের সমষ্টি, তাই তো? তাহলে দুটি সংখ্যাকে যদি আমি পৃথকভাবে গসাগুর সাথে ভাগ করি, সেই ভাগফলগুলো সমষ্টি করলে যেটা আসবে, আর সংখ্যা দুটিকে আগেই যোগ করে নিয়েছি, যোগ করার পর যদি আমি গসাগু দিয়ে ভাগ করি সেটার সাথে সমান হবে। এখন আটকে আমি কেমনভাবে সাজাবো দুটি পরস্পর মৌলিক সংখ্যা যোগফল আকারে সাজাবো? তাহলে আমি কত রকমভাবে এরকম সাজাতে পারি? আট ইকোয়ালস টু আমি লিখতে পারি, দেখো, তিন প্লাস পাঁচ। তাছাড়া আর কোনো দুটি পরস্পর মৌলিক সংখ্যা নেই যেটাকে তুমি সাজাতে পারবে। তার মানে এখন এই তিনের সাথে, দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, পাঁচ দিয়ে ভাগ করা, মানে গসাগুর সাথে ভাগ করে তোমার দুইটা এসেছিল। তার মানে তুমি এই দুইয়ের সাথে যদি গসাগুয়ে গুণ করো তাহলে সংখ্যাটা পেয়ে যাবে। একইভাবে এখানে কি সংখ্যা দুটি এই পরস্পর মৌলিক সংখ্যাগুলি পেয়েছো, তিন আর পাঁচ। তার মানে এই তিন আর পাঁচকে যদি তুমি গসাগুর সাথে গুণ করো তাহলে তুমি সংখ্যা দুটি পেয়ে যাবে। তাহলে অতএব সংখ্যা দুটি হলো তিন গণিত গসাগু কত ছিল? গসাগু ছিল আমাদের আটচল্লিশ, তাই তো? তা তিন গণিত আটচল্লিশ সমান কত? চার তিনে চব্বিশে চার থেকে দুই, চার তিনে বারো, চোদ্দ একশো চল্লিশ। আর পাঁচ গণিত আটচল্লিশ সমান হচ্ছে আট পাঁচ চল্লিশ, শূন্য থেকে চার, পাঁচে কুড়ি, চব্বিশ। দেখো সংখ্যা দুটি সমষ্টি করলে কত হচ্ছে? তিন আট চার। আর সংখ্যা দুটি যদি তুমি গসাগু করো তাহলে তোমার আটচল্লিশ বেরোবে। তাহলে এটা হচ্ছে তোমার সংখ্যাগুলি। তাহলে অতএব সংখ্যা দুটি হলো, একটা হচ্ছে একশো চুয়াল্লিশ ও দুশো চল্লিশ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। দেখো এটাতে হলো একটা পোর্শন, আমি কি বলেছিলাম পরস্পর মৌলিক সংখ্যা হতে হবে। দেখো আটকে যেমন তিন প্লাস পাঁচ ভাবে একটা পরস্পর মৌলিক সংখ্যা লেখা যায়, আবার দেখো আটকে তুমি লিখতে পারো, মানে আবার লিখতে পারো তুমি আটকে ওয়ান প্লাস সেভেন লিখতে পারো। তাহলে এখন কি ওয়ান প্লাস সেভেন যদি তোমার একটা সংখ্যা ওয়ানের গুণিতক আর সাতের গুণিতক হয় তাহলে তুমি কি বের করতে পারবে? তোমাকে বলাই আছে কিভাবে বের করতে হয়। যেহেতু একটা সংখ্যা এখানে যেমন বেরিয়েছিল দুই, দুই এর সাথে তুমি গসাগু গুণ করেছিলে, এখানে তিনের সাথে গসাগু গুণ করলে সংখ্যা দুটো পাচ্ছিলে, সেরকমভাবে এখানে যদি একের সাথে গসাগুটা গুণ করো একটা সংখ্যা পাবে, সাথে সাথে গসাগুটা গুণ করলে আরেকটা সংখ্যা পাবে। তাহলে অতএব সংখ্যা দুটি হলো এক গণিত আটচল্লিশ সমান হচ্ছে আটচল্লিশ ও সাত গণিত আটচল্লিশ সমান কত হচ্ছে আট সাথে ছাপ্পান্ন, ছয় থেকে পাঁচ, সাত চার আঠাশ, আঠাশের পাঁচে তেত্রিশ। তাহলে তুমি আরেক জোড়া সংখ্যা পাচ্ছ। অতএব অপর সংখ্যা দুটি হলো আটচল্লিশ ও তিনশো ছত্রিশ। এই ক্ষেত্রেও তুমি দুজনকার গসাগু বের করো আটচল্লিশ বেরোবে, সংখ্যা দুটো যোগ করো দেখো তোমার তিনশো কত, সরি, তিনশো চুরাশি বেরোবে। ঠিক আছে, তাহলে এখানে দুটো তোমার কেস চলে আসছে, একটা হচ্ছে আর্টিকল টু তিন প্লাস পাঁচ, এখানে আর্টিকল টু এক প্লাস সাত। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো পুরো অঙ্কটা। অঙ্কটা হচ্ছে এখানে শেষ হয়েছে, তার মানে তোমার দুবার অঙ্কটা করতে হচ্ছে, ভালোভাবে কিন্তু বুঝতে হবে জিনিসটা। ঠিক আছে, নেক্সট প্রবলেম নাম্বার টোয়েন্টি বলছে, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে বারো ও সাতশো কুড়ি হিসেব করে দেখি এরকম কত জোড়া সংখ্যা হতে পারে এবং সম্ভাব্য সংখ্যাগুলি কি কি। তার মানে কত জোড়া সংখ্যা তোমার লসাগু ও গসাগু এরকম হতে পারে এবং সম্ভাব্য কোন সংখ্যাগুলোর লসাগু আর গোসাগু বারো আর সাতশো কুড়ি আসতে পারে, এগুলো আমরা নির্ণয় করব। তো চলো অঙ্কটা করে নেওয়া যাক, এটাও ভালো অঙ্ক, এটাও আমি করে দিচ্ছি অঙ্কটা তোমাদের সামনে করবো আজকে। দেখো কুড়ির অঙ্কটাতে কি দেওয়া আছে, কুড়ির অঙ্কটায় দুটি সংখ্যার গসাগু আর লসাগুটা দেওয়া আছে। দুটি সংখ্যার তোমার লসাগু কত দেওয়া আছে? লসাগু সমান আছে সাতশো কুড়ি, আর দুটি সংখ্যারই গসাগু কত দেওয়া আছে? দেওয়া আছে তোমার বারো। এরপর তোমার এই দুটো সংখ্যার লসাগু আর গসাগু থেকে সম্ভাব্য কোন কতগুলো সংখ্যা হতে পারে যাদের লসাগু সাতশো কুড়ি এবং গসাগু বারো হতে পারে। তাহলে আমি একটা উদাহরণ দিই আগে তোমাদের, ধরে নাও ওই আগের উদাহরণটাই দেবো আমি, দুটো সংখ্যা হচ্ছে দশ আর পনেরো। তাহলে তাদের লসাগু আর গসাগুটাকে নির্ণয় করি, পাঁচ দুয়ে দশ, পাঁচ তিনে পনেরো, এখানে তোমার গসাগু হচ্ছে পাঁচ, গসাগু হচ্ছে পাঁচ, আর লসাগু কত? পাঁচ গুণিত দুই গুণিত তিন। তাহলে লসাগু সমান হচ্ছে পাঁচ গুণিত, ঠিক আছে, পাঁচ দুই গুণিত তিন সমান কত হচ্ছে তিরিশ।
তাহলে এখন যদি তোমাকে বলে যে 30 আর 5 মানে কোন দুটি সংখ্যার গসাগু 5 আর লসাগু যদি 30 হয় তাহলে সম্ভাব্য সংখ্যাগুলি কি কি যেমন দেখো এখানে কি 10 আর 15 একটা সংখ্যা হয়েছে সেরকম কিন্তু এছাড়াও আরো আমি দুটো সংখ্যা খুঁজে বার করতে পারবো আরো মানে দুটো দুটো না দুয়ের বেশিও পেতে পারি ক্ষেত্রে আমি দুটোই পাবো যেখানে তোমার সংখ্যা দুটির গসাগু 5 আর লসাগু 30 আসবে সেটা কেমন ভাবে বের করি যদি আমি লসাগুকে গসাগু দিয়ে ভাগ করি তাহলে আসে আমার দেখো সরি 5 দিয়ে ভাগ করলে আসে আমার 6 এখন আমি এই 6টাকে যত রকম ভাবে গুণ করে লিখতে দুটো সংখ্যার গুণফল আকারে সাজাতে পারবো ঠিক ততগুলোর কম্বিনেশন করে আমি সম্ভাব্য সংখ্যা দুটি বের করতে পারি যেমন দেখো 6 করে লিখতে পারি আমি 1 গুণিত 6 আবার লিখতে পারি কত 2 গুণিত 3 ঠিক আছে এই যে 1 গুণিত 6 বেরোলো এখন যদি আমি এই 1 এর সাথে আমি গসাগুটাকে গুণ করি আর এই 6 এর সাথে গসাগুটাকে গুণ করি তাহলে দুটো সংখ্যা আমি পাবো আবার একইভাবে তোমার এই 2 এ যদি আমি গসাগুটাকে গুণ করি কত গসাগু কত 5 তাহলে এখানে কত আসছে দেখো 5 একে 5 একটা সংখ্যা এখান থেকে একটা সংখ্যা পাচ্ছি আমি কত 5 আর এটা কত 5 6 30 দেখো তুমি দুটো সংখ্যার গসাগু করো 5 একে 5 5 6 30 সংখ্যা দুটোর গসাগু কত 5ই বেরোচ্ছে আর লসাগু কত 5 গুণিত 1 গুণিত 6 30 বেরোচ্ছে লসাগু আর গসাগু আমার ঠিক হয়েছে আবার দেখো এই 2 গুণিত যদি 5 করি আর এই 3 গুণিত যদি 5 করি মানে গসাগু দিয়ে যদি গুণ করি তাহলে আমার এখান থেকে আসছে 10 এখান থেকে আসছে 15 ওই যে দুটো সংখ্যায় বের করেছিলাম সেই দুটো সংখ্যায় দেখো আমার চলে আসছে এই দুটো সংখ্যার লসাগু গসাগু তো আমার আসবেই লসাগু আসবে 30 আর গসাগু আসবে 5 ওই একইভাবে আমি এই অঙ্কটার ক্ষেত্রেও কি করব এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমে আমি সংখ্যা দুটোর লসাগুকে ভাগ করব গসাগু দিয়ে তাহলে অত এব লসাগু ভাজিত গসাগু সমান কত হবে 720 ভাজিত 12 সমান আছে 60 তাহলে এই আমার প্রথম কাজ কি এই 60টাকে কত রকম ভাবে গুণের আকারে লেখা যায় দুটো সংখ্যার 60কে প্রথমে 1 গুণিত 60 লেখা যায় আবার 60কে লেখা যায় কত 2 গুণিত 30 রূপে আবার 60কে লেখা যায় কত 3 গুণিত 20 রূপে আবার লেখা যায় 60 ইকুয়াল টু 4 গুণিত 15 আবার 60 ইকুয়াল টু হচ্ছে 5 গুণিত 12 আবার 60 ইকুয়াল টু লেখা যাবে 6 গুণিত 10 ঠিক আছে আর লেখা যাবে না কটা কত 1 2 3 4 5 6 প্রকারে লেখা যাবে এখন যদি প্রথমটার ক্ষেত্রে আমি এই প্রথমটা এটা একটা এটা রাফ ওয়ার্ক করে দিলাম এখন যদি প্রথমটার যে 1 গুণিত 60 বেরিয়েছে তাহলে আমি এই 1 কে যদি তোমার গসাগু দিয়ে গুণ করি আর 60 কে যদি গসাগু দিয়ে গুণ করি দুটো সংখ্যা পাবো এবং সংখ্যা দুটির গসাগু বের করে নেব যে আমার 12 আসছে কিনা যদি 12 আসে তাহলে ওইটা তোমার একটা সংখ্যা হবে ওইটাও এক জোড়া সংখ্যা তাহলে এই দুটোর ক্ষেত্রে দেখো 60 আমি যদি এই প্রথম এই 1 কে তোমার গসাগু দিয়ে গুণ করি কত হবে 12 আর 60 কে গুণ করলে কত হবে 720 এখানে তোমার গসাগু কত হচ্ছে 12 কে 12 12 6 72 হ্যাঁ গসাগু 12 আসছে তার মানে তুমি এই সংখ্যার কম্বিনেশনটাকে নিতে পারো এবার আমি এই দুটোকে দেখি এই প্রথমে 2 টাকা যদি তুমি 12 দিয়ে গুণ করে কত আসবে 24 আর এটা যদি 30 কে যদি 12 দিয়ে গুণ করে আসবে 12 তিনে 36 এক্ষেত্রে কত আসছে দেখি এখানে তোমার চলে আসছে 24 একে 24 24 একে 24 25 26 12 24 5 তাই তো তাহলে দেখো তোমার এখানে গসাগু কত আসছে 24 আসছে গসাগু তো 12 আসছে না তার মানে তুমি এই সংখ্যাটাকে এই কম্বিনেশনটাকে নিতে পারবে না এবার এটাকে নিয়ে দেখি 3 কে প্রথমে গসাগু দিয়ে গুণ করলে কত আসছে 12 3 36 আর 20 কে যদি 12 দিয়ে গুণ করি 12 24 এখানে তোমার যদি 12 দিয়ে করি 12 3 36 12 20 তে দেখো লক্ষ্য করে দেখো 12 তোমার গসাগু আসছে আসছে তার মানে তুমি এই কম্বিনেশনটাকে নিতে পারবে এইভাবে তোমার দেখো লক্ষ্য করলে এই 2 আর 30 টা কেন নিতে পারলে না কারণ এই দুটো দেখো পরস্পর তোমার মৌলিক সংখ্যা নয় এই দুটো দেখো পরস্পর মৌলিক সংখ্যা এই দুটো পরস্পর মৌলিক সংখ্যা মানে কি আমি অ্যাকচুয়ালি পরস্পর মৌলিক সংখ্যা যেগুলো সেগুলো নিতে পারবো এই দুটো পরস্পর মৌলিক সংখ্যা এই দুটো পরস্পর মৌলিক সংখ্যা কিন্তু এই দুটো পরস্পর মৌলিক সংখ্যা নয় তার মানে আমি এটাও নিতে পারবো এইটাও নিতে পারবো ঠিক আছে এটা একটা উদাহরণের মতো বললাম তাহলে তুমি কত জোড়া সংখ্যা পাবে বলো তো এক জোড়া দু জোড়া তিন জোড়া চার জোড়া পাবে সংখ্যাগুলো কেমন কেমনভাবে পাবে এই যে দুটো সংখ্যা গুণফল আকারে লিখেছি প্রত্যেকটা সংখ্যাকে যদি গসাগু দিয়ে গুণ করে দিই তাহলে আমি সংখ্যা জোড়াগুলো পেয়ে যাবো তাহলে অতএব সম্ভাব্য সরি সম্ভাব্য সংখ্যাগুলি হল কত কত 1 গুণিত 12 সমান হচ্ছে 12 কমা 60 গুণিত 12 মানে 12 6 72 এইটা একটা হলো আবার এটা তো নিয়ে নিয়ে এটা 3 3 গুণিত 12 মানে কত 12 তিনে 36 আর 20 গুণিত 12 মানে হচ্ছে 240 আবার কি 4 গুণিত 12 মানে হচ্ছে 48
আর 15 × 12 মানে 180। তারপর ওটা 5 আর 12টা পাবো, সেখান থেকে কত পাচ্ছি 5 × 12, 5 × 12 মানে 12 × 60 আর 12 × 12 = 144। তাহলে আমরা কত জোড়া পাচ্ছি, সম্ভাব্য 4 জোড়া সংখ্যা পাচ্ছি। অতএব আমরা সম্ভাব্য 4 জোড়া সংখ্যা পাব যাদের লসাগু কত হবে 720 ও গসাগু কত হবে 12। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আরেকবার দেখে নাও ভিডিওটা, আরেকবার দেখলে দু তিনবার দেখলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, পরের অঙ্কতে চলে যায়। নেক্সট প্রবলেম নাম্বার 21 বলছে কোনো ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল 7, 11 ও 13 দিয়ে বিভাজ্য হবে হিসেব করি। খুব ভালো অঙ্ক, অঙ্কটা করে নি চলো। প্রশ্ন কি বলেছিল, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে 7, 11, 13 দিয়ে বিভাজ্য হবে। তো আগে দেখে নিন না 7, 11, 13 দিয়ে বিভাজ্য সবদিকে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি। তাহলে সবদিকে ক্ষুদ্রতম বের করার কি ছিল, লসাগু। তাহলে 7, 11, 13 যেহেতু পরস্পর তিনটেই মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা এবং তিনটেই মৌলিক, তাহলে লসাগু কি হবে, তাদের গুণফল হবে 7 × 11 × 13 সমান হচ্ছে তোমার 1001। লক্ষ্য করে দেখো, এখন যদি 7 কে 1001 দিয়ে ভাগ করা হয় নিশ্চয়ই কোনো ভাগশেষ থাকবে না, 11 দিয়ে ভাগ করলেও কোনো ভাগশেষ থাকবে না, আবার 13 দিয়ে ভাগ করলেও কোনো ভাগশেষ থাকবে না। কিন্তু বলেছিল যে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে, তাহলে এখন কি করে বের করবো, কোন সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে 1001 আসবে, একটু মাথায় ভেবে দেখো। ছোট করে বলি, কোন সংখ্যা থেকে 2 বিয়োগ করলে 3 আসবে, তুমি করবে 3 + 2 = 5, কারণ 5 থেকেই তো তোমার যদি তুমি 2 বিয়োগ করো 3 আসবে, তাই নয়? একইভাবে যদি কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে 7 আসবে, তুমি করবে 7 + 4 = 11, দেখো তুমি 11 থেকে 4 বিয়োগ করো 7 আসবে। একইভাবে কোন সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে 1001 আসবে, নিশ্চয়ই 1001 + 4000, তাহলে ওটাই করেছি। অতএব 1000 সংখ্যাটিকে 7, 11, 13 দ্বারা বিভাজ্য, যে ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে এই বিয়োগফল এই তিনটি দ্বারাই বিভাজ্য হবে, সেটি কত হবে, 4000 + 1001 সমান হচ্ছে 5001। দেখো তুমি এখন এই 5001 থেকে 4000 বিয়োগ করো কত হবে, 1001 পাবে, 1001টাই আবার তোমার এই 7, 11, 13 দ্বারা বিভাজ্য, কত সহজ অঙ্কটা তোমার, তাই নয়? নেক্সট প্রবলেম নাম্বার 22 বলছে 50 ও 100 এর মধ্যবর্তী দুজোড়া সংখ্যা খুঁজি যাদের গসাগু 16 হবে। তো চলো খুঁজি। দেখো প্রশ্নে বলেছিল যে 50 ও 100 মধ্যবর্তী দুজোড়া সংখ্যা খুঁজি যাদের গসাগু হবে 16। আমরা সবসময় জানি যে সংখ্যাগুলির আমরা গসাগু নির্ণয় করি, দেখা যায় কি সেই গসাগুটা ওই সংখ্যা দুটোরই হচ্ছে গুণিতক, তাই নাকি? যেমন যদি আমি উদাহরণ দিয়ে তোমাকে বলি, একটা উদাহরণ যদি তুমি ভালো করে দেখো, যদি মনে করো 5 আর 10 গসাগু নির্ণয় করি তাহলে কত আসবে, 5 গসাগু আসবে। দেখো এই 5-এরই গুণিতক, একটা গুণিতক হলো 5 একে 5, আর দ্বিতীয় সংখ্যাটা দেখো 5-এর গুণিতক, 5 × 2 = 10। তাহলে আমার প্রথম কাজ হবে 16 মানে হচ্ছে গসাগুটার গুণিতকগুলো বের করে নেওয়া 50 আর 100 মাঝে। তাহলে গুণিতকগুলো যদি বের করি আমাকে কি আসবে, 16 × 4 = 64, 16 × 5 = 80, 16 × 6 = 96। তুমি এখন এই দুটো সংখ্যা এখানে কতগুলো কম্বিনেশন আসতে পারে, 64, 80, 80, 96 আর 64, 96 আসতে পারে। কিন্তু তুমি যখন 64, 96 করবে তখন দেখবে তোমার গসাগু 16 আসবে না। তুমি যদি চাও করে দেখতে পারো, 64 আর 96 যখন তুমি করবে, এক তো 16, 4, 64, 16, 6, 96 হয়ে গেল, দেখো তারপরে তোমার যাচ্ছে 2, 2 × 4, 2, 3, 6। কিন্তু তুমি যদি 64 আর 80 নাও তাহলে দেখো তোমার গসাগু আসবে 16, আবার 80 আর 96 নিলেও তোমার গসাগু আসবে 16। ঠিক আছে, তার মানে সেই জন্য তুমি দেখো 64, 80 এবং 80 আর 96 হলো 50 ও 100 মধ্যে দুজোড়া সংখ্যা যাদের গসাগু আসবে 16। তুমি করে দেখতে পারো, আমি তোমাকে একটু করে দিচ্ছি, কোনো ব্যাপার নয় রাফে। 16 আর 80 কে যদি করি তাহলে দেখো 64 আর 80, 16 × 4 = 64, 16 × 5 = 80, 4 আর 5 পরস্পর মৌলিক হয়ে গেল, আবার 80 আর 96 যদি করি 16 × 5 = 80, 16 × 6 = 96, 5 আর 6 পরস্পর মৌলিক সংখ্যা। এখানে গসাগু 16 আসছে দুটো ক্ষেত্রে, কিন্তু এক্ষেত্রে কত 32 চলে আসছিল, তাহলে তোমার দুজোড়া সংখ্যা কি কি হলো, 64, 80, 80, 96। ঠিক আছে, খুব সহজ ছিল। নেক্সট প্রবলেম নাম্বার 23 বলছে 28, 33, 42 ও 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি 98,765 এর নিকটতম তা হিসেব করে খুঁজে বার করি। কিছুই না, খুব সহজ অঙ্ক, এই 4টা সংখ্যা দ্বারা বিভাজ্য যে সংখ্যা মানে তাদের লসাগু নির্ণয় করবো,
সেই লসাগুকে এটা থেকে বিয়োগ করে দেবো, মানে ভাগ করব, যেটা ভাগশেষ আসবে সেটাকে আমরা দেখব যে ভাগশেষটার কাছাকাছি মানে কত গেলে আর কি এটার কাছে যেতে পারবো এই সংখ্যাটার। তো অঙ্কটা চলো করি, করলে আরো বুঝতে ভালো বুঝতে পারবে। চলো দেখো প্রশ্ন কি ছিল, যে আঠাশ তেত্রিশ বিয়াল্লিশ সাতাত্তর দিয়ে বিভাজ্য নয় আট সাত ছয় পাঁচ সংখ্যাটি নিকটতম সংখ্যা কোনটি। তাহলে আগে দেখি না যে এই চারটা সংখ্যা দ্বারা বিভাজ্য সব থেকে ছোট সংখ্যা কোনটা, কি বের করতে হবে তার জন্য আমাকে লসাগু বের করতে হবে। তাহলে আমি আঠাশ তেত্রিশ বিয়াল্লিশ সাতাত্তরে লসাগু বের করেছি, দেখতে পাচ্ছি সাত দিয়ে প্রথমে হচ্ছে সাত চার আঠাশ, তেত্রিশকে যাবে না, সাত ছয় বিয়াল্লিশ, সাত এগারোয়, আবার দুই দিয়েছে দুই দুগুণে চার, দুই তিনে ছয়, দেখতে পাচ্ছি আমি তিন দিয়ে যাবে, তিন এগারো তেত্রিশ, তিন একে তিন, আবার দুটো এগারো আছে, দুই এগারো দিয়ে চলে গেল। তাহলে তোমার লসাগু বেরোলো সাত গুণিত দুই গুণিত তিন গুণিত এগারো গুণিত দুই, মানে হচ্ছে নশো চব্বিশ। এরপর দেখো আঠাশ তেত্রিশ বিয়াল্লিশ ও সাতাত্তর দ্বারা বিভাজ্য সবদিকে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি, নশো চব্বিশ। এখন নশো চব্বিশকে দিয়ে যদি আমি নয় আট ছয় সাত ছয় পাঁচকে ভাগ করি তাহলে দেখো আমার ভাগশেষ আসছে আটশো একুশ। তাহলে দুটো হতে পারে, এক হচ্ছে দেখো দেখো ভাগশেষ না থাকার দুটো উপায় কেমন হবে, এই যদি এই ভাগশেষটাকে যদি আমি এই সংখ্যা থেকে বিয়োগ করে দিই তাহলেও আমার ভাগশেষ থাকবে না। দ্বিতীয় উপায়, যদি আমি এই ভাগশেষটাকে এমন সংখ্যা দিয়ে যোগ করি যেন আমার এই নশো চব্বিশের সাথে সমান হয়ে যায় তাহলেও কোনো ভাগশেষ থাকবে না। মানে আমি বলতে চাইছি যদি এখানে আমার নশো চব্বিশ আসতো তাহলে নশো চব্বিশ এককে নশো চব্বিশ আমি খাওয়াতে পারতাম, তাহলে এখানে নশো চব্বিশ আসবে কেমন করে, আটশো একুশের সাথে কত যোগ করলে নশো চব্বিশ আসবে, নিশ্চয়ই আমি নশো চব্বিশ থেকে আটশো একুশ বিয়োগ করবো, সেখান থেকে আমি পেয়ে যাবো তিন শূন্য এক একশো তিন, তাই তো? এই একশো তিন যদি আমি এখন এই নয় আট সাত ছয় পাঁচে যোগ করে দিই তাহলেই তোমার যখন এখানে আমি ছয় দিয়ে ভাগ করব, ভাগ করার পর আমার এখানে কত আসবে নশো চব্বিশ আসবে, তাহলে আমি নশো চব্বিশ এককে নশো চব্বিশ করতে পারবো। এখন নয় আট সাত ছয় পাঁচের থেকে আটশো একুশ বিয়োগ করে দিলে দেখো সংখ্যাটা অনেক দূরে চলে যাচ্ছে, তার থেকে নয় আট সাত ছয় পাঁচকে যদি আমি একশো তিন দিয়ে যোগ করি তাহলে এর অনেকটা কাছাকাছি থাকছে। দুটো ক্ষেত্রে কিন্তু বিভাজ্য নশো চব্বিশ দিয়ে, মানে আঠাশ তেত্রিশ বিয়াল্লিশ সাতাত্তর দিয়ে বিভাজ্য। তাহলে আমি এখানে করণীয় কি হবে, অবশ্যই আমি এখানে একশো তিন যোগ করতে যাইবো, তার জন্য আমি লিখলাম আঠাশ তেত্রিশ বিয়াল্লিশ ও সাতাত্তর দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি নয় আট সাত ছয় পাঁচ এর নিকটতম সেটি হলো নয় আট সাত ছয় পাঁচ, সেখান থেকে কত যোগ করবো না তোমার যে ভাজক, ভাজকের সাথে ভাগশেষটাকে বিয়োগ করে দিলাম, ঠিক আছে, সেটাকে আমি ভাজ্যের সাথে যোগ করে দিলাম, তাহলে আমি পেয়ে গেলাম কত নয় আট আট ছয় আট। এই সংখ্যাটা হচ্ছে তোমার নয় আট সাত ছয় পাঁচের সবদিকে কাছের সংখ্যা যেটা তোমার আঠাশ তেত্রিশ বিয়াল্লিশ সাতাত্তর দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। চ্যাপ্টারের শেষ অঙ্ক নাম্বার টোয়েন্টি ফোর বলছে হিসেব করে তেরো দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা আট বারো ষোলো ও কুড়ি দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকে, করে নেওয়া যাক। চলো খুব ভালো অঙ্ক এটাও, এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, কি দিয়েছে যে হিসেব করে যে তেরো দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা আট বারো ষোলো ও কুড়ি দিয়ে ভাগ করলে ভাগশেষ এক থাকবে। তাহলে আমি প্রথমে কি করব, প্রথমে আমি এই যে আট বারো ষোলো কুড়ি দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি বের করব, তারপর সেই ক্ষুদ্রতম সংখ্যার গুণিতকগুলো যেগুলো আছে সেখানের সাথে এক যোগ করে দেবো, এক যোগ করলে কি হবে আমার আলটিমেটলি, দেখো ওই যে ক্ষুদ্রতম সংখ্যা তার যদি গুণিতকগুলোর সাথে এক যোগ করি তাহলে আমার প্রত্যেক ক্ষেত্রেই আমি আট বারো ষোলো কুড়ি দিয়ে ভাগ করলে আমার ভাগশেষ এক করে থাকবে, থাকবে না, কারণ আমি যদি এই চারটা সংখ্যা দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটা বের করি সেই ক্ষুদ্রতম সংখ্যার যতগুলোই গুণিতক বেরোবো না কেন প্রত্যেকের সাথে এরা চারজন বিভাজ্য হবে, কিন্তু যদি আমি এক এক করে যোগ করে দিই প্রত্যেকটা গুণিতকের সাথে তাহলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে। তাহলে সেটাই আমি করছি, প্রথমে আগে ক্ষুদ্রতম সংখ্যাটা বের করছি, কেমনভাবে বের করবো আগে লসাগু, তাহলে আট বারো ষোলো কুড়ির লসাগু বের করলাম আমি দুশো চল্লিশ বেরোলো, তাহলে দুশো চল্লিশের গুণিতক আমি এবার দেখবো দুশো চল্লিশের গুণিতকগুলো তার সাথে এক যোগ করবো, শুধু এক যোগ করলেই হবে না, সে এইরকম তো গুণিতক আমি অসংখ্য পাবো, সেখানে কন্ডিশন থাকবে যে সেটা তেরো দিয়ে বিভাজ্য হতে হবে, ঠিক আছে, তাহলে সেই তেরো দিয়ে বিভাজ্য কন্ডিশন দেখা যাক কোন কোন গুণিতকগুলো স্যাটিসফাই করে। দেখো দুশো চল্লিশের গুণিতক কত, দুশো চল্লিশ গুণিত এক, দুশো চল্লিশ তার সাথে এক যোগ করলে হয়েছে দুশো একচল্লিশ, এইটা তেরো দিয়ে বিভাজ্য নয় অবশ্যই। এবার পরবর্তী গুণিতক কত, দুশো চল্লিশের দুশো চল্লিশ গুণিত দুই হয়ে যাচ্ছে চারশো আশি, তার সাথে এক যোগ করলাম চারশো একাশি, দেখো এই চারশো একাশি কিন্তু যদি আমি ওই যে নাম্বারগুলো ছিল মানে যে আট বারো ষোলো কুড়ি প্রত্যেক ক্ষেত্রে কত এক করে ভাগশেষ থাকবে, থাকবে না, কিন্তু দেখো এই চারশো একাশিটা আবার তেরো দিয়ে বিভাজ্য, আমি এর পরেও কিন্তু এমন সংখ্যা পেতে পারি যেটা তোমার তেরো দিয়ে বিভাজ্য হবে কিন্তু আমার সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা চাইছে, তাহলে পেলাম কত তেরো দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে চারশো একাশি, যাকে তুমি আট বারো ষোলো কুড়ি দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তোমার
এক ভাগ শেষ থাকবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবে আমাকে, আর যদি একটু আধটু অসুবিধা হচ্ছে এটা আরেকবার দেখো ভিডিওটা, ঠিক আছে, তারপর আরেকবারটি বুঝো, তারপরও না বুঝতে পারলে আমার কমেন্টে জানাবে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। ঠিক আছে, আশা করি তোমার সমস্ত অঙ্কগুলো বুঝতে পেরেছ, কোনো অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই জানাও আমাকে, আর বুঝতে পারলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে তোমরা শেয়ার করো, ভিডিওটা শেয়ার করো, সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।